বগুড়ার পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা। প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। এ মুহূর্তে বগুড়া রাজাবাজার এলাকায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন, সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া পাইকারি রাজা বাজার, যে পেঁয়াজের আড়ত আছে সেটির সামনে, এবং এখানে আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বগুড়াতে যেই পেঁয়াজের দাম সেটি কিন্তু এক ধরনের অস্থিরতা গত 2-3 দিন থেকে চলছে, এবং এর পেছনে যে মূল কারণটি এখানকার ব্যবসায়ীরা বলছেন, প্রথমে যদি দামের বিষয়টি জানিয়ে রাখি সেটি হচ্ছে গত সপ্তাহেও কিন্তু পেঁয়াজের বাজার মোটামুটিভাবে পাইকারিতে এখানে 80 থেকে 85 টাকা ছিল, সেটি কিন্তু এখন প্রায় 90 টাকায় বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারগুলোতে গিয়ে আপনি সেটি 95 থেকে 100 কিংবা 105 টাকায় সেটি আমরা শহরের অন্যান্য যে বাজার রয়েছে বিশেষ করে কলোনি বাজার, উপশহর বাজার কিংবা গোদারপাড়া বাজার, এগুলোতে আমরা দেখছি আসলে শত খাকিয়েছে এই পেঁয়াজটি। তবে এই যে পেঁয়াজের দাম সেটি কিন্তু আমরা প্রতিদিনের যে চাহিদার হিসাব যদি করি সেখানে প্রায় প্রতিদিন 30 টন পেঁয়াজ কিন্তু এই বাজারে প্রয়োজন হয়, ক্রেতা বিক্রেতাদের তাদের এটি কেনাবেচা করে থাকেন। তবে বর্তমান বাজারে যেই যোগান রয়েছে সেটি কিন্তু ব্যবসায়ী সমিতির যারা নেতা রয়েছেন তারা বলছেন যে একটা ঘাটতি রয়েছে, অর্থাৎ 7 থেকে 8 টন প্রতিদিনে ঘাটতি রয়েছে, সে কারণেই মূলত এই পেঁয়াজের দামটি বেশি। ভারতীয় পেঁয়াজের আমদানি যেটি তারা বলছেন যে ভারতীয় পেঁয়াজের দামটি কিছুটা বেড়ে গেছে, অর্থাৎ একেবারে নিম্নমানের যে ছেলা পেঁয়াজ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজিতে, এবং 65 থেকে 66 টাকায় যেটি ভারতীয় পেঁয়াজ আমদানি করে সেটি বিক্রি হচ্ছে। এর প্রভাব পরোক্ষভাবে পড়েছে যে দেশি পেঁয়াজ রয়েছে সেই দেশি পেঁয়াজে, এটি কিন্তু আমরা তারা যেটি বলছেন যে হাটে মূলত যারা নিয়ে আসেন এই পেঁয়াজটি, যারা বাধাই করে রেখেছেন কিংবা কৃষক যারা এটি সংরক্ষণ করেছেন তারা কিন্তু হাটে প্রতিদিন নিয়ে আসেন, এবং হাটের মূল্যের উপর নির্ভর করে এই পাইকারি যারা ব্যবসায়ী রয়েছেন তারা সেই দামের উপরে ভিত্তি করেই কিন্তু এই দামটি নির্ধারণ করে থাকেন। এবং আজকের হাটের চিত্র যদি আপনাকে জানিয়ে রাখি সেটি কিন্তু কিছুটা কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, যে 1800 থেকে 3000 টাকা প্রতি মণ আজকের হাটে বিক্রি হয়েছে। সেই তুলনায় তারা বলছেন যে এই যে সংকটটি তৈরি হয়েছে এটি আসলে কৃত্রিম বা সিন্ডিকেটের সংকট নয়, এটি ব্যবসায়ীদের দাবি। তারা বলছেন যে এটি কৃত্রিম সংকট নয়, বরং যে বৃষ্টি বা বৈরী আবহাওয়া যেটি ছিল সে কারণে হাটে কিন্তু পেঁয়াজের আমদানিটা কিছুটা কম ছিল, এ কারণে মূলত পেঁয়াজের যে একটি তাৎক্ষণিকভাবে গত 3-4 দিন পেঁয়াজের একটা সংকট হাটে তৈরি হয়েছে সে কারণে দামটি কিছুটা বেড়েছে। তবে আজকের বাজারে যেহেতু হাটে যেহেতু দামটি কমেছে, আগামী 2-3 দিনের ভেতরে শহরের এই প্রধান আড়ত সহ অন্যান্য বাজারেও খুচরা পর্যায়ে দামগুলো কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে পেঁয়াজ বাজারের সবশেষ আপডেট। বাজার পরিস্থিতি খবর জানতে এতক্ষণ ছিলাম বগুড়ায়।